আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তামান্না কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সংরক্ষণ করে ইলিশ মাছ রেখেছিলাম আর ইলিশ মাছ। কাটতে হয়, আজকাল তো আমরা মাছ কাটা ভুলিয়ে গিয়েছি, আমরা সবাই বাজার থেকে মাছ কেটে আনি। প্রথমে দেখুন, আমি বাজার থেকে ইলিশ মাছ আনলে আমি কিভাবে পেপারে মুড়িয়ে রেখে দিই। আমি ওইভাবে পেপারে মুড়িয়ে ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম। দেখুন কিভাবে খুলছি, ঠিক ওইভাবেই মুড়িয়ে রেখেছিলাম। এভাবে ইলিশ মাছটা রাখলে ফ্রিজে সারা বছর খাওয়া যায়, টাটকা থাকে। আমি ইলিশ মাছটা পেপার থেকে খুলে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা নতুন গৃহিণীদের জন্য যারা মাছ কাটতে পারেন না, আর ব্যাচেলার ভাইয়াদের জন্য, আর হলো হোস্টেলে থাকা আমার বোনদের জন্য। আমরা কেউই মাছ কাটতে চাই না, বাজার থেকে মাছ কিনে কেটে আনি। তো নিজের কাজটা নিজে করে থাকলেই ভালো, তাই আমি আমার বোনদেরকে শেখাচ্ছি কিভাবে মাছ কাটতে হয়। আমি মাছটা ধুয়ে মানে ভিজিয়ে নিয়েছিলাম, এখন দেখুন কিভাবে কেটে নিচ্ছি। শিক্ষার কোনো বয়স নেই, আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি কিভাবে মাছ কেটে নিতে হয়। তো আমি ভাবলাম যে অনেকে অনেক আপুরে মাছ কাটতে পারে না, আমার বোনদের জন্য নিয়ে আসলাম কিভাবে মাছ কাটতে হয়। নিজেরটা নিজে করলেই অনেক ভালো। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমারই আগে মাছ কাটতে ভয় করতো, কারণ ভাবতাম মাছ কাটা যেন কত কঠিন। এখন তো দেখি অনেক সহজ মাছ কাটা। তো আমার বোনদের বলছি, দেখো আমাকে আমাকে ফলো করো, আমি কিভাবে মাছটা কাটছি, আমাকে ফলো করলে তোমরা মাছটা কাটতে পারবে। বলে বোঝানো এতটা সহজ না, আমার ভিডিওটা ফলো করো, ফলো করলে দেখবে আমি কিভাবে মাছ কাটছি। মাছ কাটা মোটেও কঠিন না, অনেক সহজ একটি কাজ। আমার বোনদের বলছি, ভাইদের বলছি, বন্ধুদের বলছি, যারা আমার ভিডিওটা ভালো লাগবে, আমার মাছ কাটাটা যদি ভালো লাগে কারো কাছে, আমাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাকে কেউ বাজে মন্তব্য করবেন না যে আপু একটা মাছ কাটার ভিডিও দিয়েছে, আমি আমাদের বোনদের জন্য মাছ কাটার ভিডিওটা দিয়েছি। আর অনেক ভাইয়ারা বাইরে থাকে, তারা মাছ কাটতে পারে না, জানি সবাই। এই যে দেখুন আমার মাছ কাটা হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটা সবার জন্য উপকারী হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন সবাইকে। টাটা।